জয় হিন্দ এভরিওান ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে রেলওয়ে টি টি ই রিক্রুটমেন্ট দু হাজার সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা এই রেলওয়ে টিটি টি ই ভর্তি হাজার সম্বন্ধে তোমাদের একটি নতুন আপডেট উঠে আসছে যেটা আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো তোমাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা যারা রেলওয়ে টিটি ই ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো তোমরা আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবে তো প্রথমে বন্ধুরা বলে কি এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে করানো হবে এখানে তোমরা পোস্ট নেম পেয়ে যাবে টিটিই অর্থাৎ বন্ধুরা ট্রাভেল টিকিট এক্সামিনারে তোমরা এখানে কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ নেক্সট এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের থাকবে কিন্তু এগারো হাজার প্লাস অর্থাৎ এগারো হাজারও কিন্তু বেশি ভ্যাকেন্সি থাকবে অ্যাপ্লাই মোড থাকবে অনলাইন মোড এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই এখানে তোমরা অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই পারবে অর্থাৎ সারা ভারতবর্ষ থেকে এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে তোমাদের সিলেকশন প্রসেসে কি থাকবে সিলেকশন প্রসেসে প্রথমে হবে তোমাদের সিবিডি রিটার্ন এক্সাম তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তো এখানে তোমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে রিটার্ন এক্সাম এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসটি কী থাকছে দেখে নাও এখানে রিটার্ন এক্সামের সিলেবাসে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এখানে তোমাদের আর্থমেটিক ম্যাথামেটিক্স থাকবে এছাড়াও বন্ধুরা এখানে তোমাদের টেকনিক্যাল অ্যাবিলিটি রিজনিং এবিলিটি এবং তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স টোটাল এখানে বন্ধুরা তোমাদের কিন্তু দুশোটা কোশ্চেন থাকবে দুশো নাম্বারে টাইম দেওয়া হবে দু ঘন্টা এছাড়াও এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে নেক্সট এখানে তোমরা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে বয়স সেটা কিন্তু হয়েছে মিনিমাম আঠেরো এবং ম্যাক্সিমাম বত্রিশ অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছরের ক্যান্ডিডেটরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এসটিএসি ক্যাটাগরি এবং ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে কিন্তু এজ রিলেকশনটা পেয়ে যাবে নেক্সট এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন টিটিই অর্থাৎ এখানে তোমরা টিকিট ট্রাভেল এক্সামিনের ক্ষেত্রে এখানে তোমরা কিন্তু সিম্পিল টুয়েলভ পাসে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ তোমরা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে তোমাদের টিটি ই ছাড়াও এছাড়াও তোমাদের আরও বিভিন্ন রকমের ভ্যাকেন্সি তোমাদের জারি হবে যেখানে তোমরা সিম্পল টেন পাসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লাই যে ডেট সেটা নিয়ে তোমাদের একটা কিন্তু নতুন আপডেট উঠে আসছে তোমাদের যে টিটি ইর ক্ষেত্রে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের আগস্ট দু হাজার তেইশ অর্থাৎ এটা জুলাই চলছে পরেই কিন্তু আগস্ট মাস এই আগস্ট মাসে তোমাদের এই রিলেটেড কিন্তু নোটিফিকেশান জারি হতে চলেছে এরকম একটা কিন্তু আপডেট উঠে আসছে তো আগস্ট মাসে যদি তোমাদের নোটিফিকেশান জারি হয় সেই ক্ষেত্রে তোমাদের আগস্ট থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আর যদি তোমাদের আগস্ট থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই যাবে তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান জারি হয়নি এটা কিন্তু সম্ভবত তোমাদের আগস্ট মাসে জারি হতে চলেছে এইরকম একটা আপডেট উঠে আসছে আগস্টটা তোমাদের জারি হয়ে গেলে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু টাইম পাবে এটা অ্যাপ্লাইয়ের জন্য তো আশা করছি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে এই বিষয়ে যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতর